আমি সত্যিকার অর্থেই একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই এবং যে চলচ্চিত্রটি আমাদের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেবে। ছবির নাম Once upon a time in Dhaka, inspired by true event. মানে একটু পুরনো সময়ে ঢাকায় যা ছিল বা এখন যেটা হচ্ছে সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি বেসিক্যালি 90s যেই ঢাকা, সেই ঢাকাটাকে আমরা ফিকশনাইজ করে দেখাতে চাই। ঢাকা শহরটা তখন ছিল একটা চাঁদাবাজির শহর। আপনি যদি বিয়ে করতে চান তখনও আপনাকে চাঁদা দিতে হয়েছে, আপনি যদি বাড়ি করতে চান তখনও আপনাকে চাঁদা দিতে হয়েছে। চাঁদাবাদে এই শহরে তখন কোনো কিছুই চলতো না। আমরা নিজেরাও দেখেছি ঢাকা শহরে বিরাট বিরাট মার্কেট প্লেস, বিরাট বিরাট মার্কেট এবং এখনকার যুগের অনেক বড় বড় বিখ্যাত মার্কেট যেগুলি আসলে বন্দুকের নলের উপরে দখল হয়েছে, বেদখল হয়েছে। বিভিন্ন বাস স্ট্যান্ডও বন্দুকের নলের উপরে দখল হয়েছে, বেদখল হয়েছে এবং তাদের আঙ্গুলি হেলনে এবং জাস্ট খালি আঙ্গুলি হেলনে তখন তারা নিজেদেরকে এক একজনকে গড বলে মনে করতো। যে আমি যদি মনে করি যে আসলে পৃথিবীতে থাকছে না, আসলেও পৃথিবীতে থাকছে না, তারা এইরকম একটা গড সাম্রাজ্যের মতো নিজেদেরকে এস্টাবলিশ করেছিল। প্রায় এক যুগ 90 সাল থেকে শুরু করে 2004 পর্যন্ত, যখন আমাদের বাংলাদেশে যখন র‍্যাবের ক্রসফায়ার শুরু হলো তারপর থেকে আন্ডারওয়ার্ল্ডের একদম কোমর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল এবং সেখান থেকে আসলে এটার পতন শুরু হয়। তো এই আন্ডারওয়ার্ল্ডের এই দৃশ্যগুলি, এই যে এক যুগের যে আন্ডারওয়ার্ল্ডের যে ঘন কালো ছায়া যেটা ঢাকা শহরের উপরে ছিল এবং সেই আন্ডারওয়ার্ল্ডের সেই মূল গল্পটা, এক যুগের যেই গল্পটা, সেই গল্পটাই আমরা আমাদের এই ক্যানভাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা তুলে আনার চেষ্টা করব। আমাদের এখানে সিনেমাটা খুব ভালো জায়গায় তো নেই, সেখান থেকে কিছু তরুণ এসে নতুন করে ভাববার চেষ্টা করছেন। ছবিটা আমাদের বর্তমান সমাজ, বাংলাদেশের মানুষ সবাইকে স্পর্শ করুক। কথা না বলে চুপচাপ সে নিজের মতো করে কাজ করে যায়। তো হায়াতের এই প্রথম সিনেমার জন্যে আমাদের সবার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার বিশ্বাস হায়াত আবু হায়াত মাহমুদের যে নাম আছে পরিচালক হিসাবে, সিনেমাতেও তিনি সেই জায়গাটা বজায় রাখবেন বলে আমরা বিশ্বাস করি। ফিল্ম ইন্ডাস্ট্রি আগের মতো কিন্তু নাই, এটা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং এই ঘুরে দাঁড়ানোর পিছনে যে তরুণ প্রযোজক পরিচালকরা থাকেন তারা একত্রিত হলেই এটা সম্ভব হবে একটা ভালো ইন্ডাস্ট্রি, একটা ভিত সম্পন্ন একটা ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি যে আবু হায়াত মাহমুদ একজন অত্যন্ত নিষ্ঠাবান পরিচালক এবং সে ছবিতে আসছে। আমি আশা করি যে হায়াত মাহমুদ তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। চলচ্চিত্র মাধ্যমটাই আসলে একটা অনেক বড় একটা শিল্প এবং সেই শিল্পের আমি বিশ্বাস করি দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানুষের মধ্যে আগ্রহ তৈরি করা এবং সেকেন্ড যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে এই যে মানুষের মধ্যে আমরা এক্সপেকটেশনটা তৈরি করলাম, আমরা যে মানুষের মধ্যে সেই আশার জায়গাটা দিলাম সে হলে যাবে, সেই জন্য একটা ঠিকঠাক নির্মাণ, ঠিকঠাক গল্প এবং ওভারঅল প্রত্যেকটা সেক্টরে ভালো করে একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করা, বড় পর্দার যে বিষয়টা থাকে সেই বড় পর্দার, যে মানুষ পয়সা কেটে টিকিট কেটে মানে পয়সা দিয়ে হলে যাবে, তো সেই জায়গাটা যদি মানুষ না পায় তখন কিন্তু মানুষ সিনেমা থেকে বিমুখ হয়ে যায়। সো আমি যেহেতু একজন দর্শক, সো আমি সেই দর্শকের জায়গা থেকেও আমি নিজেকে পরিচালকেরকে বাদ দিয়ে আমি দর্শক হিসাবে নিজেকে চিন্তা করেছি যে আমি যদি সিনেমা করি আসলে সেই সিনেমাটাও সিনেমাই হইতে হবে এবং সিনেমা হওয়াটা বাধ্যতামূলক।